হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা খুকিয়া প্রবাসে চলে যাব, যেহেতু আপুমোর বাংলাদেশ চলে যাবে আবার। কিন্তু আমার আব্বা মা আসতেছে বাংলাদেশ থেকে, তো একজন যাবে আর একজন আসবে। তো খুকিয়াপুর বাসা থেকে যেহেতু এয়ারপোর্ট কাছে, আমরা একেবারে লাগেজ সব কিছু প্যাক করে ওইখানেই চলে যাব। আমরা আজকে চলে যাব খুকিয়াপুরের বাসায়। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন, আম্মা আব্বা আজকে চলে আসবে, দম্মু রেডি হইতেছে, আমিও রেডি হয়ে গেছি। আর আমরা আরও আর্লি বের হওয়ার কথা ছিল, কিন্তু নোহাস একটু টায়ার্ড থাকাই ও একটু ঘুমাই নিছে। বিয়ের পরে আমি ফুলটাকে এভাবে রেখে দিয়েছিলাম কাপড়টা সহ, এখন সবগুলা পিন কাপড় সব কিছু খুলে ফেলবো, তাহলে এটা আরও ভালো থাকবে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, খুকে প্রবাসে গিয়ে আমরা রান্না বান্না করতে পারবো বাইরে, কারণ গতকালকে দেখছি আপুরা রান্না বান্না করছে বাইরে। আমি সবগুলা গিট খুলে জাস্ট এখন পানিতে এভাবে রেখে দিছি, তো এখন বেশ কয়েকটা দিন ভালোই থাকবে। আম্মু নাস্তা রেডি করতেছে, কারণ নাস্তা খেয়েই তারপরে সবাই বের হবে। আমাদের লাস্ট মিনিটের প্রিপারেশন, বাসা আওলা ছাওলা নিয়ে কেউ কিছু বলবেন না, কারণ গুসানোর উপরে আছে না নোহাস। জিনিসপত্র গুছাইলে বাসা ঠিক থাকে না, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাসা গুছাই ফেলব। আম্মাবুর লাস্ট মিনিটের প্রিপারেশন। হ্যান্ড লাগেজ দুইটা, রুটি রুলি গুলো বেশ, নাস্তা করতেছে, বাচ্চারা বহুত টায়ার্ড। আমাদের আরো সকালে বের হওয়ার কথা ছিল, নোহাসের অসুস্থতার জন্য আর বের হয় নাই, তো আমরা এখন বের হইতেছি। ঠিক আছে, তুমি কয়েক ঘন্টা ঘুমাইছো, আমার ভাইয়াও সকাল রাত্রে ফোন দিছে, দিয়া বলতেছে তুমি একটু রেস্ট নিয়ে যাওয়ার জন্য। আমরা সব কিছু গুছাই ফেলছি, আব্বা মতো চলে যাবে, আর আমাদের বাসায় তো আজকেই লাস্ট না, এখন আর তো আসতে পারবে না, তো আমার আব্বা মা আসবে। দেন আব্বামুর জন্য আমরা তিন দিন আগেই চলে যেতেছি, তিন চার দিন আগে। চারটা গেঞ্জি পেয়েছি, এদিকে আব্বুটি যখন আল্লাহ চাইলে অ্যাপ্লিকেশন করবো ভিসা হবে, আবার আসবে। কারণ আম্মু অনেক রান্না বান্না করে খাওয়াইছে প্রত্যেক দিন, আমরা যখন বাইরে থাকতাম বাসে আসার পর সবকিছুই রেডি থাকছে। আসলে আব্বু অনেক অল্প সময় আসছেন, তো তোমরা সুন্দর ভাবে চলবা, তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে সুন্দর ভাবে সবার সাথে সুন্দর ভাবে আসো, দেখছি বাস্তবে দেখে গেছি, অনেক ভালো লাগছে। এবং যাদের সাথে তোমাদের সম্পর্ক দেখলাম সবাই ভালো মানুষ, তো এদের সাথেও ভালো কো অপারেশন করে চলবা,
আর আমরা জন্য দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকেও ভালো রাখে, আবার যাতে তোমাদের মাঝে আসতে পারি। আমরা যাবো, তারপর তোমরা আবার আসবা। এখন আমরা রওনা করে ফেলবো, অলমোস্ট 11টা বেজে গেছে, তো সমস্যা নেই, আমরা 12টার মধ্যে পৌঁছে যাব তারপর, কারণ এখন আর এত জ্যাম থাকবে না এই সময়টাতে। নানাস এখানে সব দুজন মিলানো কারণ আমাদের যেহেতু বাসা অনেক ছোট, তাই আমরা বাসার ভিতরেই সব কিছু রাখতে পারি না, লাগেজ তারপরে সব কিছু দেখা যায় আমাদের গ্যারেজে রাখতে হয়, মানে ছোট একটা স্টোর রুম, এটা গ্যারেজ বললেও ভুল হবে, স্টোর রুম একদম। সব আমরা ওয়েট দিয়ে একদম রেডি করে রাখছি, যদি আবার একটু টুকটাক চেঞ্জেস আসবে, তারপর আমরা আমাদের আইডিয়ার জন্য একটা ওয়েট দিয়ে তখন রেখে দিয়েছিলাম। আপনার একটা দিয়ে দিচ্ছে? হ্যাঁ, আম্মুর দুইটা আর আপনারটা দিয়ে দিছে, খুকিয়াপুর হাজবেন্ড নিয়ে গেছে, মামুন ভাই আসছিল যে দিন ফ্রাইডে। ওইটা আম্মু ওই মেশিনটা নিছেন, ওয়েট মাপার ওই মেশিনটা নিছে আম্মু, ঠিক আছে, কিন্তু ওই মেশিনটা নয় ডিস্টার্ব দিতেছে। ওয়েট আব্বুর লাগেজ 8 কেজি ছিল, এটা 18 কেজি দেখাইতেছে এখন। আম্মু আপনার নিতেই তো না, এরা একবারই নিয়ে যেতে পারবে। কুকিয়া আমাকে ফোন দিতেছে, তাহলে আর কেউ ইউকে তে আসলে মানে ভয় পাবে না যে আমি অনেক দূরে আসতেছি, সবাই ভাববে না আমি তো কাছাকাছি যাচ্ছি। আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা ব্লেসিং, আব্বু আম্মু আসছে, আমার আব্বা আম্মা আসতেছে, আব্বু আম্মা আবার আসবে, কুকিয়াপুর বাসায় এই চাল নিয়ে যেতেছি। হ্যাঁ নোহাস আমরা এখানে একটা ছবি, এই লাগেজ ডির সাথে দাঁড়ান, নাহলে একটা লাগেজ ডির সাথে একটা তুলে দে। আচ্ছা
এখন দেখো কিভাবে সেট করতে হবে, কারণ নোয়াশের যেহেতু জিনিসপত্র অনেক বেশি। মামুন ভাই গতকালকে আসছিল, পরে ভাইয়াও কিন্তু কিছু নিয়ে গেছেন। সবগুলো তো তাহলে পারফেক্ট ভাবে হয়েছে। লাস্ট চলে যাচ্ছে আর কি। নোয়াশের গাড়িতে মাসাল অনেক জিনিস ধরছে, আরো জায়গা ফাঁকা আছে, সবগুলোই তো ভালোভাবে নিয়ে যাইতেছে। আব্বু আম্মুর তো ভিজিট ভিসা ছিল, 6 মান্থের ভিসা, তো 6 মান্থ যদিও হয় নাই, যাক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাবে হয়েছে না। কারণ আমাদের এক্সট্রা অনেকগুলো ব্যাগ বাড়ছে। তাহলে উঠো, আমরা উঠি। আরো বাকি গাছগুলো তো ফুটবে, সব কালারের ফুল আছে। আমরা চলে আসছি আপু। হ্যালো রফি, হ্যালো, হাই মানহা, আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আন্টি আঙ্কেল চলে আসছে। হ্যাঁ ভালো। অনেক ফুল ধরে, বেল দাও বেল দাও, সুন্দর একটা সিজন আসছে এখন, আপনারা মিস করবেন। হ্যালো জ্যোতি, সবাই অনেক খুশি। আব্বু আম্মু আমরা সবাই চলে আসছি গুকিয়াপুর বাসায়, বাচ্চারাও কিন্তু আছে। হ্যালো রাফান, ঈদ মোবারক। হ্যালো রফি, ঈদ মোবারক। হ্যালো রাদিয়া, ঈদ মোবারক। হ্যালো মানহা, ঈদ মোবারক। নোয়াশ নোয়াশ নোয়াশ, এই গেটটা দিয়ে দাও, নোয়াশ গেটটা দিয়ে দাও, এবার আনার জন্য। গেবু তোমার আর চালের টেনশন করতে হবে না, চাল রুটি পরোটা যা আছে সব নিয়ে আসছে। আমরা আবার খালি হাতে আসি না, আর বাচ্চাগুলা খুব খুশি সবাই। তোমরা দাঁড়াই থাকো, দাঁড়াই দাঁড়াই দেখো, তোমাদের কোনো হেল্প করতে হবে না। রুফি কোথায়? আন্টি আঙ্কেলদের লাগে খুব মিস করবো, খুব সুন্দর সময় কেটেছে আমাদের। হ্যাঁ আমরা মিস করতেছিলাম। হ্যাঁ হলিসে কার্টুন দিস, আমাদের বাসা মশলা লাগেজের বাসা, আব্বা আম্মা আসলে আবার। বিরিয়ানি কেমন হয়েছে বলো? তার জন্য কিন্তু আব্বু রাইস গুলো অনেক বড় থাকে। আরো লাগেজ ভরবে,